Allah, 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 محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم ঐতিহ্যবাহী তাজেলার অন্তর্গত গোপাল কোঠাদের বৃহত্তর শ্রুতি ইমাম মুয়াজ্জিন ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মেলনের সম্মানিত সভাপতি হযরত মাওলানা জুবায়ের আহমদ সাহেব দামাত বরকাতুল মুদাজ্জিনুল আলিয়া মুহতামে নুরিয়া নিজামিয়া মুজিবপুর মাদ্রাসা গোপালপুর টাঙ্গাইল সহ সভাপতি হিসেবে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা নূর মোহাম্মদ সাহেব দামাত বরকাতুল মুদাজ্জিনুল আলিয়া সহ সভাপতি গোপালপুর উপজেলা উলামা পরিষদ এছাড়াও আমন্ত্রিত বিশেষ অতিথি বৃন্দ হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান আজম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা বৃন্দবাদী ঈমানদার পরহেজগার মুত্তাকী মুসলিম ভাইরা পর্দার অন্তরে আমাদের সকলের শ্রদ্ধা ভাজন পর্দা নিশীন মা এবং মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মার এই ক্লান্তি লগ্নে যখন বিশেষ করে বাংলাদেশের মুসলমানদের হৃদয় রক্তাক্ত ক্ষত বিক্ষত যখন কোরআনের কথা বলা অঘোষিতভাবে অপরাধ হিসেবে বিবেচিত হচ্ছে যখন কোরআন সুন্নাহর কথা বলার ক্ষেত্রে হাজারো প্রতিবন্ধকতা শত নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে কোরআনের তাফসীর মাহফিলে শত শত শর্ত আরোপ করা হচ্ছে এমনকি কমিটি প্রাণ উজাড় করে বড় ধরনের একটা প্যান্ডেল করবে সেই সুযোগও পাচ্ছেন না ওপেনে মাইকিং করবেন সেই সুযোগও পাচ্ছে না প্রচারের চেয়ে অপপ্রচার বেশি হচ্ছে এমন একটি ক্লান্তি লগ্নে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাজার হাজার মানুষকে একত্রিত করে কোরআন সুন্নাহ থেকে আলোচনা করার সুযোগ করে দিয়েছেন হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه ربنا لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله رب العالمين আজকের আয়োজনকে কবুল করুন বৃহত্তর শ্রুতি ইমাম মুয়াজ্জিন ও এলাকাবাসীকে আল্লাহ তাআলা কবুল করুন আমিন এলাকার সমস্ত মুর্দিগানের কবর আজাবকে আল্লাহ তাআলা মাফ করে দিন আমিন যত ভাইরা বয়ান শোনার জন্য এসেছেন যত মা বোনেরা এসেছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের আলোচনার ওসিলায় সকলকে হেদায়েতে কামিলা নসিব করুন। আমিন। যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আজকের মাহফিল সুষ্ঠুভাবে আঞ্জাম দেওয়ার পেছনে শ্রম দিয়েছেন, কষ্ট করেছেন, মেধা যোগিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের নেক কাজগুলোকে কবুল করে নিন। আমিন। তাদের নেক হায়াত আল্লাহ রাব্বুল আলামিন দারাজ করুন। আমিন। কোরআন সুন্নাহ প্রচার এবং প্রসারের ক্ষেত্রে সারা জীবন তারা ভূমিকা পালন করতে পারে সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দান করুন। আমিন। এলাকাবাসীকে আল্লাহ তাআলা মাফ করে দিন। আমিন। উলামা মুয়াজ্জিনদেরকে আল্লাহ পাক দ্বীনের স্বার্থে ঐক্যের ভিত মজবুত করার তৌফিক দান করুন। আমিন। হৃদয়ের সংকীর্ণতা দূর করে ভাই ভাই মিলেমিশে কোরআন সুন্নাহর কথা বলতে পারেন, প্রচার করতে পারেন, প্রসার করতে পারেন সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। আজকে গোটা পৃথিবীতে আমরা মুসলিমরা নির্যাতিত, নিষ্পেষিত, বিশেষ করে আজকে 95% কিংবা 92% যাই বলুন না কেন, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশ বাংলাদেশ। এত মুসলমান থাকা সত্ত্বেও আমরা মুসলমানরা অধিকার বঞ্চিত। আমরা মুসলমানরা শোষিত। আমরা সাংবিধানিক অধিকার থেকেও বঞ্চিত। কথাগুলো তিক্ত হলেও সত্য। কোরআন সুন্নাহ সকলের জন্য। কোরআনের কোন আয়াত পরিবর্তনশীল নেই পৃথিবীতে। কোরআন হচ্ছে অবিকৃত নাজিলকৃত একটি কিতাব। নাজিল হওয়ার পর থেকে অদ্যাবধি হুবহু সেভাবে সংরক্ষিত রয়েছে যেভাবে তা নাজিল হয়েছে, থাকবে কিয়ামত পর্যন্ত। এটাকে পাল্টাবার সুযোগ কারো নাই। লা তাবদীল লি কালিমাতিল্লাহ, আল্লাহ পাকের কালিমার কোনো পরিবর্তন নাই। ইন্না নাহনু নাযযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাযিল করেছে আমি আল্লাহ সংরক্ষণ করব নিজের হাতে। পার্শ্ববর্তী দেশ ভারতে 26টি আয়াতকে বাতিল করার জন্য এক কুলাঙ্গা রিট করেছিল। মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো। কোরআনের আয়াতকে অবমাননা করে সুপ্রিম কোর্ট রিট করে বাদ দেওয়ার ষড়যন্ত্র করেছে আল্লাহ পাক গোটা বিশ্ববাসীর সামনে তাকে উলঙ্গ করে লাঞ্ছিত করে দিয়েছে। এটাই হচ্ছে কোরআন মাজিদের জিন্দা মুজিজা। আপনি কোরআনের সান্নিধ্যে কোরআনকে সম্মান করবেন, আল্লাহ আপনাকে জিরো থেকে হিরো বানিয়ে দেবে। কোরআনের সাথে না ফরমানি করবেন, হিরো থেকে মুহূর্তের মধ্যে উলঙ্গ করে জিরো বানিয়ে দেবে। এই জন্য কোরআনের সাথে ঘনিষ্ঠতা রাখার দরকার আছে না নাই? কোরআন হচ্ছে পৃথিবীর মধ্যে শান্তির একমাত্র কিতাব, বিশ্ব শান্তির সমাধান একমাত্র যে গাইডলাইন, একমাত্র যে কিতাব দিতে পারে, যে বুকটা দিতে পারে, যে থিম, যে স্কিম ব্যবহার করলে গোটা বিশ্ব মানবতা মুক্তি পেতে পারে, সেই থিমটার নাম হচ্ছে কোরআন মাজিদ। বর্তমানে নারীরা তাদের অধিকার বঞ্চিত, কৃষক তার অধিকার বঞ্চিত, স্বামী তার অধিকার বঞ্চিত, স্ত্রী তার অধিকার বঞ্চিত, মাজলুম জনতা তাদের অধিকার থেকে বঞ্চিত। মুহূর্তের মধ্যে কিছু মানুষ আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে, দরিদ্র দরিদ্র থেকে যাচ্ছে, অসহায় অসহায় থেকে যাচ্ছে, সুদ ঘুষ জেনা ব্যবচার বেড়ে যাচ্ছে, জাকাত ব্যবস্থা দুর্বল হয়ে যাচ্ছে, ঠিক কিনা? জেনাকে সহজ করা হয়েছে, বিবাহকে কঠিন বানিয়ে দেওয়া হয়েছে। অপকর্ম করলে কোনো বাধা নাই, কিন্তু নেক কাজ করলে হাজারো বাধা দেওয়া হচ্ছে। আমি সকল ভাইদেরকে বলবো, নির্ভয়ে নির্বিঘ্নে কোরআনের পথে ফিরে আসো। এই সমাজে আবার আল্লাহ পাক শান্তি ফিরিয়ে দেবেন। এই সমাজে আমাদের গ্লানি থাকবে না, আমাদের দুঃখ থাকবে না, আমাদের কষ্ট থাকবে না, দুর্দশা থাকবে না, সব দূর হয়ে যাবে। সাহায্য করবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, নবীজি আমি আপনাকে আমার একটা কিতাব দিলাম, ওয়া নাযযালনা আলাইকাল কিতাবা তিবিয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদা ওয়া রাহমাতাও ওয়া বুশরা
المسلمين আপনার উপর এমন কিতাব আমি নাযিল করলাম এমন কিছু নাই যার বর্ণনা কোরআনে নাই তিবিয়ানাল লিকুল্লি শাইইন সব কিছুর বর্ণনা আমি খুলে খুলে বর্ণনা করে দিয়েছি কিতাবুন উহকিমাত আয়াতুহু সুম্মা ফুসসিলাত মানুষের সামনে আয়াতগুলোকে স্পষ্ট করে দেওয়া হয়েছে অস্পষ্ট কোনো বিধান নাই রুকু চুরির কোনো কথা নাই কোরআনের কথা যেটা বলা যাবে আবদ্ধ রূপে বসে কোরআনের প্রতিটি আয়াত মুক্ত মঞ্চে হাজার হাজার মাইক লাগে কোরআনের কথা নির্বিঘ্নে বলা যাবে এখানে আঙ্গুল তোলার জন্য প্রশ্ন করার জন্য পৃথিবীতে এমন কোন মানুষের সাহস হবে না কিছু কিছু ভাইরা বলে হুজুররা এই কথাটা বললে ভালো হতো কিন্তু কোরআন শরীফের এই কথাটা কেন বললেন মানে বোঝা যায় তাদের কোরআনের কিছু আয়াতের উপর আস্থা আছে আর কিছুর উপর আস্থা নাই ঠিক কিনা মানে এটা বললে ভালো হয় আর এটা না বললেই ভালো এর মানে আল্লাহ তাআলা কেন যে নাজিল করলেন নাজিল করে আল্লাহ এদেরকে বিপদে ফেলাইছে কথা বলেন না কেন আপনারা এই জন্য আমরা বলতে চাই কোরআন মাজিদের প্রতিটি আয়াতের প্রতি ইমান রাখতে হবে বিশ্বাস রাখতে হবে অনর্থক আল্লাহ পাক কোন আয়াত দেননি জিল্লা বলুন ঠিক কিনা 30 পারা কোরআনের উপর আস্থা আছে কার কার পৃথিবীতে যখন নারীদের কোনো অধিকার ছিল না আল্লাহ পাক কোরআন নাযিল করে নারীদের অধিকার প্রতিষ্ঠিত করলেন নারীদের যখন কোনো মান সম্মান ছিল না আল্লাহ পাক তাদেরকে সম্মানের সর্বোচ্চ শিখরে উপরে করে দিলেন ইতিহাস আল্লাহ নিজেই বলেছেন মানুষদেরকে বোঝাবার জন্য আল্লাহ পাক বলেন তাদেরকে যখন সুসংবাদ দেওয়া হতো কোনো কন্যা সন্তানের যখন বলা হতো তোমার মেয়ে হয়েছে কোন বাবাকে যখন এই সুসংবাদ দেওয়া হয়েছে জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান সাথে সাথে চেহারা কালো হয়ে যেত ওয়াহুয়া কাজিন সে বল ব্যথিত হতো মনে কষ্ট পেত এই লজ্জা ইতাওয়ারা মিনাল কওম এলাকার মানুষদেরকে মুখ দেখাতো না আমার মেয়ে হয়েছে কি লজ্জার কথা আর মনে মনে ভাবত আয়ুম সিকুহু আলাহুন মানুষের এই সমাজের মধ্যে লাঞ্ছনা গঞ্জনা সহ্য করে মেয়েটাকে যা বাঁচিয়ে রাখবো আমি আর দুঃসুরফিত্তরা নাকি তাকে জিন্দা মাটির নিচে দাফন করে ফেলবো এরকম চিন্তা ভাবনা ছিল পিতাদের তখন ওই সমাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের উপর কোরআন নাযিল করে আল্লাহর নবীর জবান থেকে ঘোষণা দিয়ে দিলেন কন্যা সন্তান আর ছেলে সন্তান দুটোই আল্লাহ পাকের দেওয়া পৃথিবীতে মানুষ ইচ্ছা করে কাউকে কন্যা সন্তান জন্ম দিতে পারে না ইচ্ছা করে পুত্র সন্তান জন্ম দিতে পারে না ছেলে হোক আর মেয়ে হোক এটা কার পক্ষ থেকে আসে জাহিলি যুগের কথা বাদ দিয়ে দেন বর্তমানে আধুনিক বিজ্ঞানের যুগে এমন বহু জাহেল আছে যা জাহিলি যুগের জাহেলদের কেউ হার মানায় এখনো পর্যন্ত কন্যা সন্তান যদি জন্ম নেয় অনেক বাবা আছে মন খারাপ হয়ে যায় অনেক শাশুড়ি আছে মন খারাপ হয়ে যায় আছে না নাই এরা জাহিলি যুগের জাহেলদের চেয়েও নিকৃষ্ট কারণ জাহিলি যুগের জাহেলরা কোরআনের আয়াত নাযিল হওয়ার পরে মন পরিবর্তিত হয়েছে আর এদের কাছে 1500 বছর পর্যন্ত কোরআনের চর্চা হওয়ার পরেও মনের পরিবর্তন হয় নাই এগুলো আবু জাহেলের চেয়ে জবাব না আবু জাহেল
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়ে দিলেন যে ঘরের মধ্যে প্রথম কন্যা সন্তান হয়, হাদিসগুলো খেয়াল করবেন, এগুলা শুধু হাদিস বলার জন্য বলছি না, গুরুত্ব কোথা থেকে কোন জায়গায় উঠানো হয়েছে। যে সময় সন্তান জন্ম নিলে বাবারা জিন্দা মাটির নিচে পুড়ে ফেলে, ঠিক সেই সময় রাসূল বললেন যে ঘরে সর্বপ্রথম কন্যা সন্তানের জন্ম হয়, আসমানের রহমতের সবগুলি দরজা আল্লাহ পাক সেই ঘরে যেন উন্মুক্ত করে দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তোমরা মেয়েদেরকে গান বন্ধ করো না, কুচ্ছা রটিও না, তার কারণ মনে রেখো আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাদের বাবা, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন্যাদের বাবা। এভাবে একটা একটা করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নারীদের মর্যাদা ছিলই না জন্মগ্রহণ করলে দাফন করা হতো, জন্মগ্রহণ করলে তাদেরকে যৌন দাসী বানিয়ে ফেলা হতো, এমন একটা মেন্টালিটি তাদের মধ্যে ছিল। নিজের বাবা স্ত্রী অর্থাৎ সৎ মা বাবার ইন্তেকালের পরে সেই সৎ মাকে ওয়ারিস সূত্রে সন্তানেরা ভোগ করত, এই ছিল সিচুয়েশন। সেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করার পর কোরআন নাজিল হওয়ার পরে সৎ মাকে নিজের আপন মায়ের সম্মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াত নাজিল করে তাকে উত্তীর্ণ করে দিলেন। কি সম্মান ইসলাম মাদেরকে দিয়েছে, নারীদেরকে দিয়েছে। আজকে সেই নারীরা অধিকার বঞ্চিত নতুন করে, তার কারণ দেড় হাজার বছর আগে যেই থিম নিয়ে যেই স্কিম নিয়ে নারীরা মর্যাদা পূর্ণ হয়েছিলেন, বর্তমান সমাজের অধিকাংশ মুসলিম নারীরা সেই পন্থা বাদ দিয়ে বিজাতীয় কালচারে নিজের অধিকার আদায়ের প্রচেষ্টায় নেমেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যার তিনটি কন্যা সন্তান হয় তার জন্য তিনটি জান্নাত। একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ আমার তো একটা কন্যা সন্তান, তো আমার কি ফয়সালা? হুজুর বললেন তোমার জন্য একটি জান্নাত। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান হবে, যদি বাবা ওই সন্তানকে আদর করে স্নেহ করে ভালোবাসে, আদর শিখায় দিন শিখায় এবং সৎপাত্রস্থ করে, কিয়ামতের মাঠে ওই তিন কন্যার বাবা আর আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতের মধ্যে এই রকম পাশাপাশি থাকব। নারীদেরকে কিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্মানিত করছেন, এমন সম্মান দিয়া দিলেন, কন্যা যখন হয়ে গেল এত সম্মানিত করা হলো তাদেরকে, ভালোবাসতে বলা হলো, ছেলেকে যেমন ভালোবাসবে মেয়েকেও হুবহু তেমন ভালোবাসবে, এক চোখে এক রকম মহব্বত করবে, এক সন্তানকে আরেকজনকে ভিন্ন নজরে দেখবে তা হবে না, দেখবেন বাবা বাবাদের মধ্যে জুলুমকারী আছে না নাই, ছেলেকে অনেক মহব্বত করে মেয়েকে কম ভালোবাসে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে একজন সাহাবী এসে বসলেন, বসার পরে হুজুরের সামনে ওই সাহাবি ছোট্ট একটা পুত্র সন্তান এলে সাহাবি সে সন্তানটাকে গালে মুখে চুমা দিয়া কুলের মধ্যে বসাই দিলেন। আর কিছুক্ষণ পরে ওই একই সাহাবি আরেকটা কন্যা সন্তান এলে ওই সাহাবি কন্যা সন্তানটাকে সামনে এমনি বসিয়ে দিলেন, চুমাও খাইলেন না কুলেও বসালেন না। রহমতের নবী মায়ার নবীর দৃষ্টি এই ঘটনাকে আড়াল করতে পারল না। আল্লাহ হাবিব বললেন সাহাবীরে ছেলেও তোমার মেয়েও তোমার, হাল্লা সাওয়াইতা বাইনাহুমা, উভয়ের মধ্যে সমতা রক্ষা করলে না কেন, একজনকে চুমা খাইলে কুলে বসায় দিলে কিন্তু মেয়েটাকে চুমাও দিলে না কুলেও দিলে না। ইত্তাকিল্লাহা ওয়াদিলু ফি আবনাইকুম, আল্লাহকে ভয় করো, সন্তানদের মধ্যে সমতা রক্ষা করো, ব্যালেন্স করো, সন্তানদের ভালোবাসার মধ্যে তোমরা তারতম্য করো না, আল্লাহকে ভয় করো। ভাইরা একটুখানি ভাবে, একজন ছেলে সন্তানকে সাহাবি কুলে নিলেন চুমা খাইলেন, আর মেয়েটাকে কুলে নিলেন না চুমা দিলেন না, রাসূল বললেন আল্লাহকে ভয় করো, ওয়াদিলু ফি আবনাইকুম,
সন্তানদের মধ্যে সমতা ব্যালেন্স করো, রক্ষা করো, ইনসাফ কায়েম করো। শুধু চুমা খাওয়ার ক্ষেত্রে একটু আদর্শ করার ক্ষেত্রে যে রসুল এমন ধমক দিয়ে থাকেন, যে বাবা মা ছেলের জন্য মার্কেটের দোকান, ছেলের জন্য ব্যাংক ব্যালেন্স, ছেলের জন্য গাড়ি, ছেলের জন্য বাড়ি সব বরাদ্দ করেছে, মেয়ের জন্য গ্রামগঞ্জের পচা নদী নালা খাল বিল ডুবার জায়গাটা মেয়ের জন্য বরাদ্দ করেছে। এই লোকটা যদি হজ করে আপনারা কি মনে হয় কিয়ামতের মাঠে বিনা হিসেবে জান্নাতে যাবে না? আসামি হওয়ার সম্ভাবনা আছে, আসামি হতে হবে। এত সহজ না, ইসলাম আপনাকে গোটা জিন্দগি উপহার দিয়েছে, চিল্লাইবেন আল্লাহু আকবার। ইসলাম শুধু আমাকে আপনাকে নামাজ দেয় নাই, অধিকাংশ মুসলমান ধর্মকে প্যাকেজ সিস্টেম বানিয়ে ফেলেছে, আর আমাদের ধর্মটাকে প্যাকেজ বানাবার পেছনে এই দেশের বুদ্ধিজীবী নামক বুদ্ধি প্রতিবন্ধী অভাব। এরা ধর্মীয় বিশ্লেষণ সব জায়গায় শুনতে চায় না, তারা শুনতে চায় হুজুর নামাজের কথা বলে খুব মজা লাগে, রোজার কথা বলে কারো মজা লাগে, হজের কথা বলুক মজা লাগে, যাকাতের কথা বলুক তাও মজা লাগে, কিন্তু হুজুর যেন সুদ ভিত্তিক অর্থ ব্যবস্থা বাদ দিয়ে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা রাষ্ট্রে চালু হবে এমন কথা হুজুর যেন না বলে। হুজুর সব কথা বলো কিন্তু জিহাদের কথা না বলো, হুজুর সব কথা বলো কিন্তু অন্যায়ের বিরোধিতা না করো। এর মানে ধর্ম অনুযায়ী উনি চলবে না, উনার মন মতো আমার ধর্ম চর্চা করতে হবে। এখন আপনারাই বলেন, আমরা কি বুদ্ধিজীবীদের মন মতো ধর্মের ব্যাখ্যা করব নাকি কোরআন হাদিসে যা আছে তা বলবো? তারা মনে করে মসজিদের সাথে ধর্মের সম্পর্ক, মাদ্রাসার সাথে সম্পর্ক, খানকার সাথে সম্পর্ক। আমি বলবো না, আমার আল্লাহ বলে দিয়েছেন তোমার গোটা জিন্দগির সাথে আমার ধর্মের সম্পর্ক। যিনি যেখানে আছেন সেখানে তাকে ধর্ম চর্চা করতে হবে, ঠিক কিনা? যিনি যেখানে আছেন তাকে সেখানেই ধর্ম চর্চা করতে হবে। আমি যখন একজন স্বামী হিসেবে আছি, স্বামী হিসেবে ধর্মীয় নীতিমালা আমাকে অবশ্যই ফলো করতে হবে। আমি যখন একজন বক্তা, একজন আলোচক, তখন ধর্মীয় নীতিমালায় আমাকে ফলো করতে হবে। আমি যখন একজন বিচারক হয়ে যাব, তখন আমাকে বিচারালয়ে বসে কোরআন সুন্নাকে ফলো করতে হবে। আমি যখন রাষ্ট্রের কোন নেতা হয়ে যাব, তখন কোরআন সুন্না অনুযায়ী সমাজকে পরিচালনা করতে হবে। মসজিদে যাওয়ার পরে যেমন আমি মুসলমান, দোকানে বসার পরেও তো আমি হিন্দু হয়ে যাই না, আমি তো মুসলমানই থাকি না, থাকি না? কিছু কিছু লোক আছে দেখবেন বলে এটা মসজিদ, এখানে বাজে কথা বলা যাবে না, বাইরে গিয়ে বলো। এর মানে বাজে কথা বাইরে গিয়ে যায় আছে কি বলেন আপনার, আছে না নাই? আবার লিখে রেখেছে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা হারাম, পাইলো কই হাদিসটা? জাল হাদিস। দুনিয়াবি কথা মসজিদে তো দুনিয়াবি কথা হবে, দুনিয়ার সব ফয়সালা তো রসুল পাক সালামের জামানায় মসজিদের মিম্বার থেকে হয়েছে, কথা বলেন না, ঠিক কিনা? বিচার, শাসন, কাজা সব মসজিদের মিম্বার থেকে হয়েছে। আজকে লিখে দেওয়া হয়েছে মসজিদের মধ্যে দুনিয়াবি কথা বলা হারাম, পাইছে কই? কোথায় পেলেন? মসজিদে বসে রাজনীতি আসলে দোয়া চাওয়া জায়েজ হয়ে যায়, কথা বলে না কেন? মসজিদের মধ্যে বসে রাজনীতি কথা বলা যাবে না, কিন্তু রাজনীতিবিদরা ইলেকশনের সময় মসজিদে গিয়ে দোয়া চায় না, চায় না, এটা জায়েজ। আর হুজুরে কইলে হারাম, এটা কি জুলুম নয়? কথা বলতে হবে, এটা কি জুলুম নয়? আমাদের বুঝতে হবে যে আসলে বিষয়টাকে, আসল ফয়সালা হচ্ছে যিনি আনেন তিনি রাজনীতি, সমাজনীতি, যুদ্ধনীতি, বন্দীনীতি সমস্ত নীতিমালা কোরআন হাদিস থেকে মানুষকে শিক্ষা দেবেন। একজন আনেক রাজনীতিবিদ নয় তবে রাজনীতিবিদের শিক্ষক তিনি।
যেমন অনেকে আমাকে বলে হুজুর আপনি কোন দলের রাজনৈতিক নেতা, আমি বলি সমস্ত রাজনীতির বিদ্যের শিক্ষক আমি। আমি রাজনীতি করি না, রাজনীতি আমি শেখাই। কথা বলে না কেন? আমি রাজনীতি করি না, রাজনীতি আমি শিক্ষা দেই রাজনীতি। তুমি রাজনৈতিক নেতা হলে তোমার করণীয় কি? কোরআন হাদিস থেকে তুমি আমার কাছ থেকে শেখো, যেহেতু তুমি কোরআন হাদিস পড়ে আমি পড়েছি। তুমি জানো না, আমি তোমাকে জানাচ্ছি, এটা আমার দায়িত্ব। তুমি শুনতেও চাও না, চাও না জানতেও চাও না কারণটা কি, তাহলে তোমার সাথে আমি কার উদাহরণ দেবো? আমি নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানার উম্মতের উদাহরণ দিতে হবে তোমার সাথে। নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের জামানায় আল্লাহ নবী নূহ যখন তিনি মানুষদেরকে হেদায়েতের কথা শোনাতেন, তখন তার জামানার লোকেরা কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখত, আমি আমার এই উম্মতদেরকে যখনই তোমার কথা বলি, এরা তো আমার কথা শুনবে দূরে, ওরা তোমার কথা মানবে দূরে কথা, জালু আসাবিআহুম ফি আযানিহিম, কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখে, জোরে জোরে বলে নাউযুবিল্লাহ, কানের মধ্যে আঙ্গুল ঢুকায় রাখে, হিদায়াতের কথা শুনতেও চায় না, এমন লোক সমাজে নাই। ওয়াজ মাহফিল হোকটা চায় না, এর মানে নিজে ওয়াজ শুনবে না, হেদায়েতের কথা শুনবে না, অন্যরা শুনুক তাও চায় না। আছে না নাই? কেয়ামতের মাঠে এদের হাসর হবে আবু জাহেলের সাথে। আপনি বলতে পারেন কেন হুজুর, সে তো মুসলমানের ঘরে জন্ম হয়েছে। ভাই, মুসলমানের ঘরে জন্ম হলেই মুসলমান হয়, এটা তোমাকে কে বলেছে? আল্লাহ তো কোরআন মাজিদে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন। ঈমানদারেরা, মুসলমান না হয়ে বলো না, বোঝা গেল ঈমান আনার পরে মুসলমান হওয়া বাকি থাকে, ঠিক কি না? ঈমান আনার পরেও মুসলমান হওয়া বাকি থাকে। মুসলমান কাকে বলে? এক বাক্যে জবাব নেন, নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহর ইচ্ছার সামনে যে ব্যক্তি সমর্পণ করে দেয় সেই ব্যক্তি মুসলমান। নিজের সমস্ত ইচ্ছা শক্তিকে আল্লাহর ইচ্ছার সামনে সুপর্দ করে, এক কথায় সারেন্ডার করে দেয়, আত্মসমর্পণ যেই ব্যক্তি করে আল্লাহ পাকের সমস্ত হুকুমের সামনে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল বিধিবিধানের সামনে যে লোকটা আত্মসমর্পণ করে দেয় সেই ব্যক্তি মুসলমান। ইসলাম নিয়ে যা কোনো প্রশ্ন থাকে না, রাসূলের সুন্নাহ নিয়ে কোনো বিদ্বেষ থাকে না। আজকে নামাজের কথা বললে হাজার যুক্তি, দাড়ি রাখার কথা বললে তো যুক্তির কোনো শেষ নাই, পর্দার কথা বললে হাজার যুক্তি। বর্তমান জমানায় এত পর্দা চলে না, এত কড়াকড়ি পর্দা করে চলা যায় না, এমন কথা বলার লোক সমাজে আছে না নাই? মুখে দাড়ি রাখার কথা বললে হুজুর জমানা ভালো না, দাড়ি রাখলে জঙ্গিবাদ বলে, দাড়ি রাখলে মৌলবাদ বলে, সুতরাং দাড়ি এখন রাখা যাবে না। হাজার যুক্তি তর্ক দাঁড় করায় দেয়। সকল ভাইদেরকে বলি, মুসলমান কোন ব্যক্তি আল্লাহ এবং রাসূলের বিধানের সামনে যুক্তি দাঁড় করাতে পারে না। মুসলমান তাকেই বলে যেই ব্যক্তি শুধু জানবে এটা আল্লাহর হুকুম, বিনা বাক্যে বিনা যুক্তিতে বিনা প্রশ্নে মাথা পেতে নেবে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুড়ো বয়সে একটা সন্তান দিলেন, তার নাম ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কোন বর্ণনা মধ্যে এসেছে 100 বছর বয়স আল্লাহ পাক তাকে সন্তান দিয়েছেন। এত বুড়ো বয়সে আল্লাহ পাক একটা সন্তান দিলেন, ওই সন্তানের প্রতি মায়া মহাব্বত আদর ভালোবাসা কম না বেশি? আরো জোরে কম না বেশি? আল্লাহ রাব্বুল আমিন হুকুম দিয়া দিলেন, ইব্রাহিম তোমার বিবি হাজেরা এবং পুত্র ইসমাইলকে জনমানবহীন এলাকায় আমার হারাম শরীফের কাছে নিয়ে রেখে আসো। কোনো যুক্তি নাই, কোনো তর্ক নাই, নিজের স্ত্রী হাজেরা
পুত্র কলিজা টুকরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিয়ে রওনা হয়ে গেলেন। আপনি যে আমাদেরকে মরুপ্রান্তরে রেখে যাচ্ছেন, এটা কি আপনার নিজের ফয়সালা নাকি আল্লাহ পাকের সিদ্ধান্ত? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে ইঙ্গিত করে দেখাই দিলেন, বিবি হাজেরা গো, পরিজাত টুকরা সন্তান এবং প্রিয়তমা স্ত্রী, তোমাদেরকে আমি কম ভালোবাসি না, অনেক মহাব্বত করি, ও কারণে এখানে তোমাদেরকে নিজের মন বড়ভাবে রেখে যাব, সেই সিদ্ধান্ত নেওয়ার মতো মানুষ আমি নই, আমি এত পাষাণ নই, তবে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সিদ্ধান্ত, এই জন্য তোমাদেরকে রেখে গেলাম। বিবি হাজেরা ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, তাহলে আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান, যদিও এখানে ঘর নাই, বাড়ি নাই, খাবার নাই, পানীয় নাই, কিচ্ছু নাই, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে আমাদেরকে রেখে যাওয়া, ওই আল্লাহর প্রতি এতটুকু তাওয়াক্কুল বিশ্বাস আমাদের আছে, ওই মা বলে মেহেরবান, আমাদেরকে খাবারে পানিতে কষ্ট দিয়ে এখানে না খাওয়ায় মারবেন না, রিজিকের মালিক কে? সবাই বলুন, রিজিকের মালিক কে? এতটুকু তাওয়াক্কুল মা হাজেরা ছিল, পুত্র ইসমাইলকে সাথে নিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেখানে রাখলেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম বিদায় দিয়ে যাচ্ছিলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ইন্নি আসকান্তু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারউইন ইনদা বাইতিকাল মুহাররাম, রব্বানা লিয়ুকিমু সসালাতা فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون. أي أمدر رب আমি আমার পরিবার পরিজন স্ত্রী সন্তানকে জনমানবহীন এলাকায় অনাবাদ একটা প্রান্তরে যেখানে খাবার নাই, পানি নাই, কিচ্ছু নাই, এমন একটা মরু প্রান্তরে রেখে গেলাম, রব্বুল আলামিন এরা যেন তোমার নামাজ কায়েম করতে পারে, এরা যেন শুকরিয়া আদায় করতে পারে, পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষদের আত্মা গুলাকে মন গুলাকে আল্লাহ এই জায়গার দিকে তুমি যোগাইয়া দাও। যদিও জনমানবহীন, মানুষের বসবাস এখানে নাই, পানির কোনো ব্যবস্থা নাই, তবে জায়গাটা নাপাক জায়গা নয়, ইন্দা বাইতিকাল মুহাররাম, তোমার পবিত্র ঘরের কাছে আমি তাদেরকে রেখে গেলাম, তারা যেন নামাজ কায়েম করতে পারে, রব্বুল আলামিন তাদের জন্য পৃথিবীর শ্রেষ্ঠতম মানবদের হৃদয়গুলো এই জায়গার দিকে ঝুঁকিয়ে দাও, ওয়ারযুকুহুম মিনাস সামারাত, এবং এদের জন্য রিজকের ফয়সালা করে দাও, বলে সুবহানাল্লাহ। আমি এই লম্বা কিচ্ছা আপনাদের সামনে উপস্থাপনার উদ্দেশ্য এই নয়, এই নয় যে আমি লম্বা ঘটনা বলে বলে আপনাদের টাইম গুলো নষ্ট করে দেব, আমি যে মেসেজটা দিতে চেয়েছি, যে বুস্টটা দিতে চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার খলিল ইব্রাহিমকে পুত্র ইসমাইল বিবি হাজরাকে মরু প্রান্তরে রেখে আসার জন্য নির্দেশ প্রদান করলেন, ইব্রাহিম খলিল একটা বারের জন্য বলেন নাই রব্বুল আলামিন, ভুল না হয় কোনো ক্ষেত্রে আমারও হতে পারে, কিন্তু আমার এই সবে মাত্র সদ্য প্রসূত সন্তান, শিশু সন্তান, এমন কি অপরাধ করলো, এত কঠিন পরীক্ষায় তাকে তুমি ফেলে দিলা, এই সন্তানের তো কোনো দোষ নাই, কোনো অপরাধ নাই, বনবাসে থাকার দরকার না হয় আমি থাকি, না হয় আমার পরিবারে অন্য সদস্যরা গিয়ে থাকুক, আমার এই শিশু বাচ্চা কি অপরাধ করেছে, এমন কোনো যুক্তি কোনো তর্ক কি আল্লাহর সামনে দাঁড় করিয়েছেন? আরো যদি বলতে হবে, কোনো যুক্তি কোনো তর্ক আল্লাহর সামনে দাঁড় করিয়েছেন? এখানে শেষ নয়, সামনে অগ্নি পরীক্ষা রয়েছে, এই সন্তান যখন একটু বড় হয়েছে, স্বপ্ন যুগে আল্লাহ পাক স্বপ্ন দেখালেন, স্বপ্নের যুগে আল্লাহ নির্দেশ দিয়ে দিলেন এই পুত্রকে জবাই করে দিতে হবে, কোরআন মাজিদ আল্লাহ পাক সূরা সাফাতের মধ্যে ইতিহাস বললেন, ফালাম্মা বালাগা মাআহু সাইয়্যা ক্বালা ইয়া বুনাইয়্যা ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা
يا أبت فعل ما تؤمر ستجدني إن شاء الله من الصابرين এই সন্তান যে সন্তানকে কুলে কাখে করে মানুষ করার সুযোগ আল্লাহ পাক তাকে দেন নাই বনবাসে বনবাসে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের আদর স্নেহ থেকে বঞ্চিত হয়েই পুত্র ইসমাইল বড় হয়েছে এই সন্তান ছোটাছুটির বয়সে উপনীত হয়েছে এখন বাবা মার আদর সোহাগ তার প্রতি আরেকটু বেড়ে গিয়েছে এমন সময় আল্লাহ পাক স্বপ্নে দেখালেন সন্তানকে জবাহ করতে হবে ভাইরা আমার আপনারা বলেন তো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহকে একটা বার বলেছিলেন যে আল্লাহ এই সন্তানের দোষটা কি তাকে জবাই করার নির্দেশ দিলে তুমি এটা কোনো কথা হইল এভাবে প্রশ্ন কি করেছিলেন যদি বলে করেছিলেন এমনি তো আল্লাহ পাক তাকে মুসলিম জাহানের জাতির পিতা বানান নাই আল্লাহর সিদ্ধান্তের সামনে সমস্ত আহকামাত গুলো কোরআন মাজিদে আল্লাহ প্রশংসা করে বলেছেন ওয়া ইযি বিতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতি আমি বহু পরীক্ষা করেছি আমি আমার খলিল ইব্রাহিমকে ফা আতাম্মাহুন্না সবগুলো পরীক্ষার মধ্যে ইব্রাহিম পাস ক্লাস পেয়েছে আমরা তো সেই ইব্রাহিমের সন্তান যদি বলো ঠিক কিনা তিনি আমাদের জাতির পিতা আমাদের এত প্রশ্ন কেন নামাজের মধ্যে আমাদের এত প্রশ্ন কেন খোলা যুক্তি কেন দাঁড়িয়ে রাখতে গিয়ে এত প্রশ্ন কেন তুমি মাথায় দিতে গিয়ে এত প্রশ্ন কেন স্ত্রীকে পদত্যাগ করাবার ক্ষেত্রে এত প্রশ্ন কেন এত প্রশ্ন যেই ব্যক্তি করবে আসলে সেই ব্যক্তি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের যোগ্য সন্তান হতে পারে নাই আল্লাহ এবং তার রাসূল যখন কোন সিদ্ধান্ত দিয়ে দেবেন হাসি মুখে সেই সিদ্ধান্ত মানতে হবে এখানে হৃদয়ের মধ্যে কোনো প্রকার কঠিনতা জটিলতা রাখা যাবে না নামাজের বিধান কে দিয়েছেন জোরে বলেন আরো জোরে নামাজ কয় ওয়াক্ত জোরে সবে বলাতে কি হয়েছে জানেন মসজিদে কোনো জায়গা নাই ঠিক কি না কোনো মসজিদে জায়গা নাই আমি জানি না আপনাদের এলাকায় মসজিদের কি অবস্থা ছিল জায়গা ছিল মসজিদে সবে বলাতে মুসল্লিরা মনে করে আজকে এই রাত যে কোনো মূল্যে জেগে থাকতেই হবে ঘুমে ধরলে বিড়ি খাবো তাও ঘুমাবো না আমি নিজের চোখে দেখেছি এই জন্য বললাম সবে বরাতে রাত্রে জেগে থাকার জন্য ঘুরতেছে আর সিগারেট টানতেছে জিজ্ঞেস করলাম ভাই সিগারেট খাচ্ছেন এই রাতেও বলে হুজুর ঘুম আসে ঘুম ঠিক করার লিগে মানে সিগারেট কে রাত্রি যাপন করবে কিন্তু নামাজ পড়বে না কোথার থেকে পেয়েছে এই থিম সারা রাত জেগে থেকেছে ফজরের নামাজটা বাদ দিয়ে দিয়েছে কথা বলতে হবে ঠিক কি বলে এই কি মুসলমানের চরিত্র এই ইসলাম নিয়ে এক রসুসন দুনিয়াতে এসেছিলেন ইসলামকে এই যে সমাজের মানুষ বিকৃত করে ফেলে দিয়েছে আপনি যদি হাজার বছর বেঁচে থাকেন আর হাজার বছরে যতগুলো সবে করার পান প্রত্যেক বছর একদম এসা থেকে ফজর পর্যন্ত জাগেন এই সবগুলো এবাদত যদি এক পাল্লায় দেন নফলগুলো আর জীবনের এক ওয়াক্ত ফরজ নামাজ ফজরের নামাজ এক পাল্লায় দেন ফজরের নামাজের মূল্য ভারী হয়ে যাবে এই কথা অনেকেই বুঝতে চায় না আবেগ অনেক আবেগ এই দেশের মানুষের বেশি আবেগ এই জন্য সকল ভাইদেরকে বলছি শারীরিক বিধানের ক্ষেত্রে কোনো যুক্তি তর্কে না গিয়ে হাসি মুখে সমস্ত বিধান মানতে চাই আমরা নামাজের বিধান কার নামাজ কয় ওয়াক্ত নামাজ পাঁচ ওয়াক্ত মানবো না কোনো যুক্তি তর্ক আছে কোনো তর্ক নাই কোনো যুক্তি নাই আমার আল্লাহ বিধান দিয়েছে নামাজ পাঁচ ওয়াক্ত অবশ্যই নামাজ পড়বো বাবা বলি ইনশাআল্লাহ মা বোনদেরকে পর্দা করাবো কোনো যুক্তি চলবে না কোনো তর্ক চলবে না যে হুজুর জামানা বড় উন্নত হয়েছে বোরকা এখন চলে না মেয়েকে বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হয় বিশ্ববিদ্যালয়ে তো বোরকা পরে যাওয়া যায় না জিন্সের প্যান্ট পরে যেতে হয় টি শার্ট পরে যেতে হয় ফতোয়া গাই দিয়ে যেতে হয় তাদের জন্য আমার প্রেসক্রিপশন হলো শুনে রাখেন এই বাংলাদেশেও এমন অনেক মেয়েরা আছে বোনের আছে যারা শারীরিক পদটা মেনটেন করে ডক্টর হয়েছে শারীরিক পদটা মেনটেন করে ইঞ্জিনিয়ার হয়েছে আছে না নাই বড় বড় অফিসে চাকরি করে কিন্তু পদ্মার খেলাফ চলে না এমন বোনেরা আছে না নাই তাদের থেকে শিক্ষা গ্রহণ করা
হায়াত জিন্দেগি বড় ছোট্ট, চোখটা বন্ধ হয়ে গেলে কিন্তু বড় কাজ শুরু হয়ে যাবে। জামানা বড় লম্বা, এর শুরু আছে এর কোনো শেষ নাই। সেই দিনের প্রিপারেশন আমাকে এখন থেকেই নিতে হবে। এই জন্য আজকে থেকে আমরা সকলে মিলে সিদ্ধান্ত নিয়ে নিলাম, জীবনে এক ওয়াক্ত নামাজও আর কাজা করব না। যদি বলে না ইনশাআল্লাহ, আমি আমার যুবক ভাইদেরকে বলবো, ও যুবক ভাইরা, আমার মুখের দাড়িটা রেখে দেন, এটাকে অবহেলা করবেন না, তুচ্ছ তাচ্ছিল্য করে দেখার কোনো কারণ নাই। তার কারণটা শুনেন, আপনি হয়তো সুন্নাত বলে অবজ্ঞা করছেন, এটাকে হালকা করে দেখছেন, কিন্তু আপনি জানেন না বামপন্থীরা দাড়ি দেখলে কলিজার মধ্যে আগুন লেগে যায়। দাড়ি যদি আপনার কাছে হালকা হয় তো মুনাফেক এবং বামপন্থীদের কাছে ভারী হয় কেন? এর দ্বারাই তো বোঝা যায় দাড়ির অসংখ্য গুরুত্ব রয়েছে, অপরিসীম গুরুত্ব রয়েছে। এটাকে হালকা ভাবার কোনো কারণ নাই। নারীদের জন্য মাথা চুলটা যেমন অলংকার এবং অহংকার, পুরুষের জন্য মুখের দাড়িটা হচ্ছে পুরুষের জন্য অলংকার। দাড়ি রাখলে চেহারার সৌন্দর্যটা নষ্ট হয় না, স্ট্যাটাসও কমে না, সম্মানও কমে না, বরং দাড়ি যার মুখে থাকে, অল্প বয়সের ছেলের মুখে দাড়ি থাকলে তার মান সম্মান ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? দেখবেন ছোট্ট বয়সে মাত্র 20 বছর বয়স, 22 বছর বয়স ছেলের মুখে দাড়ি, এমন একটা ছেলে বাসে উঠেছে মুখে দাড়ি দেখে অন্য সবাই, অন্যান্য সমস্ত মানুষের মধ্যে লোকেরা তাকে শ্রদ্ধার দৃষ্টিতে দেখে, সম্মানের দৃষ্টিতে দেখে। কোন কোন জায়গার মধ্যে মুখের দাড়ি দেখলে সিট খালি করে বসায় দেয়, মাথায় টুপি দেখলে হুজুর বলে সম্বোধন করে, ঠিক কিনা? যদি উনি সূরা ফাতিহা জানে না, যদি উনি সূরা ফাতিহা জানে না, কিন্তু মাথায় টুপি মুখে দাড়ি আছে বলে হুজুর আপনি এখানে বসেন, এতটুকু সম্মান আপনি দুনিয়াতেই পেলেন একমাত্র রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সুন্নাকে মহব্বত করার কারণে, ঠিক কিনা? এজন্য সকল ভাইদেরকে বলছি, আজকে আমাদের সামাজিক যে অবক্ষয় শুরু হয়েছে, এই অবক্ষয়কে যদি আমরা রুট করতে চাই, আমরা যদি বাতিলদের বিরুদ্ধে ঘুরে দাঁড়াতে চাই, তাহলে শুধু নারায় তাকবীর স্লোগান দিয়ে আমরা বাতিলের সামনে দাঁড়াতে পারবো না। সুন্না ভিত্তিক জীবন গড়ে ঈমানটাকে মজবুত করতে হবে। আজকে ঘুরে ধরা সমাজের ডানে বামে সামনে পেছনে ভাইরাসে ভরা, মুসলমানের সন্তান আপনি ভাবতেও পারবেন না তার মধ্যে ইসলাম বিদ্বেষ কত মারাত্মক। কথা বলে ঠিক কিনা? আপনি কল্পনা করতে পারবেন না, আমরা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে আন্দোলন করেছি, কিন্তু মোদীর চেয়ে জঘন্য ইসলাম বিদ্বেষী মুসলমানের ঘরে জন্ম নেওয়া হয়েছে বাংলাদেশের মুসলমান। আছে না নাই চিল্লায় বলে মুসলমান, সহজ কথাই বুঝেন যে মুসলমান একজন দাড়িওয়ালা ব্যক্তির দাড়ির মধ্যে আখড়ায় খামসায় ধরে মুখের উপর আঘাত করে, নরেন্দ্র মোদীর চেয়ে হাজারো লক্ষ কোটি গুণ ঘৃত এবং নিকৃষ্ট এই মুসলমান, এই মুনাফিক নামধারী মুসলমান বাংলাদেশে আছে না নাই? আজকে সমাজে ডানি ভাবে টাকা, আপনারা মনে করেন মসজিদে 500 টাকা দান করলেই খালি মুসলমান, বিভিন্ন মাহফিলে যায় 10,000 টাকা দান করে ভাই বলে বল মারহাবা, একদম হুজুর এমন দোয়া করে মনে করে একদম বেহেশতে গিয়ে একদম বসে আছে উনি। কথা বলে ঠিক কিনা? কিন্তু খোঁজখবর নিয়ে দেখেন আরেকজনের পেটে লাঠি মেরে টাকাটা নিয়ে আসছে, গরিবের পেটে লাঠি মেরে নিয়ে এসছে, অথবা অন্যের জমি দখল করেছে, অথবা ঘুষ গ্রহণ করেছে, ঘুষের টাকা দুর্নীতির টাকা দিয়ে মসজিদ বানালেও কাজ হবে না, মাদ্রাসা বানালেও কাজ হবে না, ইতিমখানায় দান করলেও কাজ হবে না। এই জন্য নিজের ইনকামকেও হারাম হালাল বানাতে হবে আগে। এই কথাটা কেন বলেছি শোনেন, আমরা মুশরিকদের ব্যাপারে বজ্রকণ্ঠে হুঙ্কার দেই, কিন্তু মুনাফিকদের ব্যাপারে কিন্তু আমরা একদম নীরব। কিন্তু কুরআন মাজিদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়া গুলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম। আল্লাহ পাক বলেছেন, নবীজি আপনি তো কাফেরদের বিরুদ্ধে লড়বেন, সাথে সাথে মুনাফিকদের বিরুদ্ধেও লড়তে হবে। ঘোষণা কা?
আপনারা বলবেন হুজুর বুঝবো কি বলে লোকটা মুনাফিক। মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও ইসলাম ভালো লাগে না, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পরেও দাড়ি তার পছন্দ না, টুপি তার পছন্দ না, মুসলমানের ঘরে জন্ম হওয়ার পর আলেমদেরকে সম্মান দিতে জানে না, সহজে বুঝে নেবেন মুসলমানের ঘরে জন্ম নিলে সে মুসলমান হতে পারে নাই, মুনাফিক ছাড়া কিছু না। এই জন্য মুসলমানদেরকে আমল দিয়ে ঐক্যবদ্ধ হতে হবে, সুন্নতের প্ল্যাটফর্মটা মজবুত করতে হবে। আজকে রাস্তায় নেমে মিছিল করার লোকের অভাব নাই, কিন্তু জামাতে নামাজ পড়ার লোকের অভাব হয়ে গিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। রাজপথে নারায় তাকবীর বলে, আমি এটাকে অপরাধ বলি না, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি এটাকে আমি খাটো করে দেখি না, জালেমের সামনে সত্য কথা বলে স্লোগান দেওয়া এটাও বড় জিহাদ, এতে কোনো সন্দেহ নাই। আমি শুধু তুলনামূলক বিশ্লেষণটা আপনার সামনে দাঁড় করাচ্ছি, আমি শুধু বুঝাতে চাই রাজপথে যেমন আমি নারায় তাকবীর স্লোগান দিয়ে সোজা হয়ে দাঁড়ায় যেতে পারি, আমি যেন আমার ব্যক্তি জীবনে জীবনের প্রত্যেকটা কাজ সুন্না মোতাবেক করতে পারি, তাহলে আমার বরকতটা এমন হবে আমি যখন রাজপথে থাকবো আমার হাতে তলোয়ার যদি নাও থাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জিহাদের ময়দানে হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো নিরস্ত্র, কোনো অস্ত্র আমার হাতে নাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুরের একটা ডাল ভেঙে তার হাতের মধ্যে ধরাই দিলেন। সাহাবী বলেন, আল্লাহ নবীর দেওয়া খেজুরের ডালটা নিয়ে আমি কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য নেমে গেলাম। সাহাবীরা ধারালো তলোয়ার দিয়ে কুফফারদেরকে টুকরা টুকরা করে দিচ্ছিল, আমি দেখতেছিলাম খেজুরের ডাল ভেঙে ভেঙে দেওয়া ডালটা দিয়া আমি কাফেরদেরকে ধারালো তলোয়ারের মতোই কুপিয়ে টুকরা টুকরা করে দিতে পারছিলাম। এই সাহায্যটা কে করেছেন? এই জন্য সাহায্য প্রাপ্ত হয়েছিলেন, সুন্নতের উপর প্রতিষ্ঠিত ছিলেন সকলে। এই ইতিহাস তো আপনারা অনেকেই জানেন, জিহাদের ময়দানে দীর্ঘদিন ধরে যুদ্ধ চলছে, মুসলমানদের বিজয় হচ্ছে না। সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, ঘরে নাকি যুদ্ধের মধ্যে আমাদের বিজয় হয় না কেন, কারণটা কি কষ্ট হচ্ছে কেন? সাহাবায়ে কেরাম বললেন, খোঁজ খবর নিয়ে দেখো, হয়তো সুন্নতের কোনো ঘাটতি হয়ে গেছে। খোঁজ খবর নিয়ে দেখলে সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে ব্যস্ত থাকার কারণে মিসওয়াক করতে ভুলে গিয়েছিলেন, সকালবেলা ডাব ভেঙে ভেঙে মিসওয়াক করতে শুরু করলেন। ইতিহাস তো আপনারা অনেকেই শুনেছেন, সাহাবায়ে কেরাম ডাল ভেঙে মিসওয়াক করছিলেন, আর শত্রু গোয়েন্দা বাহিনী নজর করে দেখতেছিলেন যে মুসলমানদের প্রস্তুতি কি। সকালবেলা এরা প্রত্যহ যখন মিসওয়াক শুরু করে দিয়েছে, কাফের বেঈমানদের দৃষ্টিতে আল্লাহ পাক এই দৃশ্যটাকে এমন ভয়ঙ্কর বানায় দিলেন, ওরা দূর থেকে দেখতেছে মুসলমানরা বড় বড় গাছ উপড়াইয়া খাওয়া শুরু করছে। আল্লাহু আকবার বলবেন না? তোমাদের যদি সামনে পায় তাহলে মুহূর্তের মধ্যে চাবাই খেয়ে ফেলবে, এদের সাথে দৌড়ে পারা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুদ্ধের ময়দানে সাহাবায়ে কিরামকে বিজয় দান করেছেন। চিল্লাবেন আল্লাহু আকবার, আজকে এই কয়েকটা শোনাবো। আজকে আমরা মুসলমানরা দেখুন, যেখানে যাচ্ছি আমরা সেখানেই পরাজয় বরণ করছি, কথা বলে না কেন? আমাদের কোনো বিজয় আছে? কোথায় বিজয় আছে? এখানে পাঁচজন শহীদ হলে অমুক জায়গায় দশজন হলে এটার নাম কি বিজয়? যারা শাহাদত বরণ করেছেন আল্লাহ পাক তাদেরকে শহীদি মর্যাদা বুলন্দ করে দেন, কিন্তু এটার নাম তো বিজয় নয়, এটার নাম পরাজয়। ইসলামের পতাকা যেদিন বাংলার মাটিতে পথ পথ করে উঠবে সেদিন হবে আসল বিজয়, এবং সেই বিজয় অর্জন করতে হলে সাহাবীদের মতো সুন্নার প্রতি আমাদের দায়িত্বশীল হতে হবে, আমাদেরকে গুরুত্ব আরোপ করতে হবে রাসূলের প্রত্যেকটা সুন্নাহ, দাড়ি টুপি নামাজ পবিত্রতা মিসওয়াক সহ জিন্দেগিটাকে বদলায় ফেলতে হবে রাসূলের সুন্নাহ দিয়ে। আমরা কি পারবো ইনশাআল্লাহ? কোন কোন যুবক পারবে দোয়া দেখতে চাই। Oh, no, no. Oh, yeah.
যদি সুন্নার উপর গুরুত্ব আমাদের থাকে তাহলে দেখবেন আমাদের কোনো ভয় নাই, পরাজিত হওয়ার কোনো চিন্তা নাই। এই পন্থায় পদ্ধতি বাদ দিয়া যে রাস্তায় আমরা হাঁটি না কেন সেই রাস্তায় শুধু মার খেতে হবে। এটা আমি আমার মন গড়া বলিনি, আমি হাদিস থেকে আপনাদের রেফারেন্সটা শোনায় দেই। বিশ্বনবী রহমতের নবী মায়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারাক্তু ফীকুম মামাইন লান তাদিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। হুজুর বলেন দুটো জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম, যতদিন পর্যন্ত মজবুত ভাবে দুটো জিনিস ধরে রাখতে পারবে খুশির কালেও তোমাদের প্রবেশ করানো হবে না। একটা হচ্ছে কিতাব আল্লাহ, আল্লাহ পাকের কিতাব কোরআন মাজিদ, আরেকটা হচ্ছে ওয়া সুন্নাত রাসূলিহি তার রাসূলের সুন্নাত, মাথার টুপি দেওয়া সুন্নাত, মুখে দাড়ি রাখা ওয়াজিব, স্ত্রীকে পর্দা করানো ফরজ। আজকে এখানে বহু মুসলমান আছে নিজে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু বউরে পর্দা করায় না, আছে না নাই? তারা মনে করে আমি তো আর চিল্লা দিয়ে আসি নাই যে আমার ঘরের বউ পর্দা করবে, মনে মনে ভাবে আমি তো আর হুজুর না আমার মুখে দাড়ি থাকবে, মনে মনে ভাবে আমি তো হুজুর না আমার মাথায় কেন টুপি থাকবে। আমি আমার সকল ভাইদের জিজ্ঞেস করতে চাই, কিয়ামতের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাত হুজুরদের যেমন প্রয়োজন পড়বে আপনার কোনো প্রয়োজন নাই? কথা বলে না কেন? রসুলের শাফাত হুজুরের প্রয়োজন আছে আপনার প্রয়োজন নাই? রসুলের কাছে হাউজে কাউসার শুধু হুজুররা পান করবে আপনার পান করার দরকার নাই? কিয়ামতের মাঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন শুধু আলেমদের হবে আপনার নাই? হুজুরের সাথে জান্নাতে যাওয়ার স্বপ্ন আছে কার কার? শাফাত পাওয়ার আগ্রহ আছে কার কার? হাউজে কাউসার পান করার আগ্রহ আছে কার কার? যদি আগ্রহ থেকেই থাকে আলেমদের জন্য রসুলের পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়ি টুপি যেমন গুরুত্বপূর্ণ বিষয় আপনার জন্য তেমন গুরুত্বপূর্ণ বিষয়। আমি বহু জায়গায় এই কথাটা বলেছি, আজকেও আপনাদের সাথে রিপিট করছি, মৃত্যুর পরে একমাত্র সুন্নাহ রসুলের যা নিয়ে বাহ্যিকভাবে কবরে যাওয়া যায় সেটা হচ্ছে মুখের দাড়ি। কথা বলে টুপি নিয়ে কবরে যাওয়া যায়? যদি বলেন তাসবি নিয়ে, জায়নামাজ নিয়ে, জুব্বা নিয়ে, পাগড়ি নিয়ে, মেসোয়াক নিয়ে কি নিয়ে যাওয়া যায়? সরাসরি মুখের দাড়িটা নিয়ে কবর পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। এটাকে অবহেলা করবেন না। আপনাদের পায়ে ধরে বলি যুবকেরা সুন্নার উপর আসেন, আপনার ভাগ্য খুলে যাবে, তাকদীর খুলে যাবে। আপনাকে কেউ যদি উপহাস করে, গাল মন্দ করে, আপনি পিস্পা হবেন না। একটা হাদিস থেকে আপনাদেরকে স্মরণ করাই দিই, আল্লাহ নবীর বয়োজ্যেষ্ঠ একজন সাহাবি নাম তার সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু, খাবার খেতে বসেছিলেন বিদেশি মেহমানের সাথে। এমন সময় খাবারের লুকমার কিছু অংশ মাটি থেকে মাটিতে পড়ে যায় হাত থেকে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খাবারটা কুড়িয়ে পরিষ্কার করে সুন্দর করে খেয়ে ফেললেন। পাশে যিনি সাথে ছিলেন তিনি বললেন, হুজুর এই কাজটা তো আপনি না করলেও পারতেন, বিদেশি মেহমানরা এখানে বসা আছে আপনাকে তারা লক্ষ্য করছিল, তারা এই কাজটাকে খুব ছোট দৃষ্টিতে মনে করে, তারা মনে মনে ভাববে যে মুসলমানরা কত বড় ছোট লোক, খাবারের কিছু অংশ মাটিতে পড়ে গেছে তা কুড়ায় খেয়েছে পরিষ্কার করে, এত বড় ছাড় দিলেন। এই কথা শুনে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিয়ে বললেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহা উলাইল হুবাকা, আমি কি এই সমস্ত বেকুবদের কারণে তাদেরকে খুশি করার জন্য আমি আমার হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতটাকে ছেড়ে দেব নাকি? কি আমাকে কি বলবো তাদেরকে খুশি করার জন্য আমি আমার রসুলের আদর্শ ছেড়ে দেবো নাকি? আল্লাহু আকবার বলেন। এই শিক্ষা তো আমার, এই শিক্ষা তো আপনাদের সকলের জন্য। কিছু লোককে কিছু বলবে, আপনি যত ফেরেশতা হয়ে জমিনে থাকে আপনার পেছনে সমালোচক থাকবেই থাকবে, ঠিক কি না? একদম পরিচ্ছন্ন হয়ে সবার কাছে ভালো হয়ে থাকতে পারবেন পৃথিবীতে? কথা বলেন না কেন, থাকতে পারবে? নিজে যত বড় আখলাক চরিত্রবান হলা হন না কেন, আমার নবীর চেয়ে বেশি চরিত্রবান হওয়া তো পৃথিবীর কারো দ্বারা সম্ভব নয়।
সে রাসূল কি সবাইকে খুশি রাখতে পেরেছিলেন? তার দুশমন হয় নাই, দুশমন হবে। মনে রাখবেন, আমার মৃত্যু পর্যন্ত আমি একটা প্রণ গ্রহণ করব, আমি আমার নবীর আদর্শের খেলাফ কোনো কাজ করব না। ইনশাআল্লাহ বলতে রাজি নন? একটু জোর আওয়াজে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের তৌফিক দান করে, জোরে কোন আমিন। এই জন্য মুখের ওয়াজিব দাড়িটা আজকের পর থেকে যুবকরা আর কাটবে না। কোন কোন যুবক রাজি আছে আজকে এখান থেকে? ইনশাআল্লাহ আমি হাত দেখতে চাই, ভালো করে উঁচু করেন, ভালো করে উঁচু করেন। এটা কি মনে থাকবে ইনশাআল্লাহ? বাড়ি থেকে বউ নারাজ হয়ে গেলে জারুদের পিরা শুরু করবে নাকি? না, কোন স্ত্রী কোন বোন যদি কোন মা যদি এটা বুঝতে না চান, তাকে আপনি হিকমত দিয়ে বুঝাবেন, তাকে বলবেন তোমার আমার ভালোবাসা দুনিয়া পর্যন্ত থাক, এটাই চাও নাকি জান্নাত পর্যন্ত থাক সেটা চাও? তখন সে বলবে জান্নাত পর্যন্ত চাই তোমাকে আমি। তখন বলবেন তাহলে জান্নাত পর্যন্ত যদি আমি পৌঁছতে চাই রসুলের সুন্নার খেলাফ আমি বেহেশতে দিতে পারবো না। ভালোবাসা দিয়ে, আদর সোহাগ দিয়ে, মহাব্বত দিয়ে বোঝাবেন, চুল ধরে পিঠায় বোঝাবেন, কথা মনে থাকবে। আমরা বলি ইনশাআল্লাহ। আরেকটা কৌশল দিয়ে মা বন্ধুকে বোঝাতে পারেন, তাকে বলবেন আমার মুখের দাড়ি থাকলে সবচেয়ে লাভ তোমার, তোমার দাড়িওয়ালা জামাইয়ের দিকে অন্য মহিলারা কোনো নজরে তাকাবে না, দেখবেন আর কিছু বুঝুক আর না বুঝুক এটা খুব ভালো বুঝবে, ঠিক কি না? এই জন্য তাদেরকে হিকমত দিয়ে, বুদ্ধিমত্তা দিয়ে, প্রজ্ঞা দিয়ে বুঝাবার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার জীবনটা সুন্দর হয়ে যাচ্ছে, আপনার পরিবারের মধ্যে আল্লাহর খাস রহমত বসে যাবে, আর নিজের জীবনটাকে সুন্দরভাবে সুন্না মোতাবেক সাজাবার পেছনে চলমান একটি মাদ্রাসা রয়েছে, নাম হচ্ছে দাওয়াত তাবলীগ। এই তাবলীগ জামাতের মধ্যে এক চিল্লা দুই চিল্লা দিয়ে যারা জীবনে কোনোদিন নামাজ পড়েন তারা নামাজি হয়েছে, যারা দাঁড়ির এক সময় বিরোধিতা করেছে তাদের মুখে আমি দাঁড়িয়ে দেখেছি, কথা বলে ঠিক কিনা? আলেমদের সাথে নাফরমানি করেছে, বেয়াদবি করেছে, তারা আলেমদের দুষ্ট হয়ে বন্ধু হয়েছে, মনে রাখবে। তবে সত্য একটা, তাবলীগ জামাতে যাবেন আলেমদের সুহবতে থেকে, আলেমদের সুহবত ছাড়া আপনি যে রাস্তায় হাঁটবেন সেই মধ্যে গুমরাহি আছে না নাই, চিল্লাই বলতে হবে আছে না নাই। আজকে গোটা দুনিয়ার মধ্যে এই তাবলীগ জামাতের ভেতরে গুমরাহি ঢুকেছে, এর পেছনে মূল কারণ হচ্ছে মানুষ আলেমদের নূর সোহবত থেকে বঞ্চিত হওয়ার কারণে নিজেদেরকে আলেম এসে বড় হুজুর ভেবে বসে আছে, কথা বলতে হবে ঠিক কি না? এই জন্য হক পন্থে আলেমদের সোহবত অত্যন্ত জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন যেন যুবক ভাইদেরকে হক কানে আলেমদের সোহবতে ধন্য হওয়ার তৌফিক দান করেন। আমি ছোট্ট করে আপনাদের সামনে একটা এলান দিতে যাচ্ছি, সামনে রমজানুল মুবারক আসতেছে, রমজান যখন আসে দেশ এবং বিদেশের অসংখ্য ভাইরা এবং বোনেরা আমাকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করে, যেমন বর্তমান সমাজে আধুনিক কিছু সমস্যার সৃষ্টি হয়েছে, শ্বাসকষ্টের রোগী ইনহেলার ব্যবহার না করে দম আটকায় না, আছে না নাই? এটা নতুন আবিষ্কার হয়েছে এগুলো। এরপরে ডায়াবেটিসের রোগী ইনজেকশন নিতে হয় কিনা, রোজা রেখে এখন তিনি পারবেন কিনা, হঠাৎ অসুস্থ হয়েছে স্যালাইন লাগাতে হবে শরীর দুর্বল, এখন তিনি রোজা রেখে স্যালাইন লাগালে রোজা থাকবে না ভাঙবে মাসালা, ইনজেকশন পুশ করা যাবে কিনা, টিকা নেওয়া যাবে কিনা রমজানের রোজা রেখে, ইত্যাদি আধুনিক অনেক সমস্যা আছে। এর সমাধানগুলো কোরআন হাদিস এবং ফিকহের কিতাবে রেফারেন্স এই কিতাব আমি লিখেছি, এটা মাত্র কয়েকটা উদাহরণস্বরূপ বললাম। রমজানের ফজিলত কোরআন হাদিসের বিশেষ বিশেষ আয়াতের ফজিলত এখানে দেওয়া হয়েছে, মাত্র 100 টাকা করে কপি বইগুলো এখানে আমার গাড়ি রাখা আছে, স্টেজে আছে না কপিগুলো, স্টেজে কিতাবগুলো আছে, মাত্র 100 টাকা করে কপি, নিজেরা পড়ার জন্য এবং মা বোনদেরকে হাদিয়ে দেওয়ার জন্য। আমি চাই এই কিতাবটা সবার ঘরে ঘরে থাকুক, আল্লাহ যেন উম্মার হিদায়াতের জন্য কিতাবটি কবুল করেন। এখানে আমার পার্সোনাল পেছনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, কোনো মাসআলায় শারীরিক কোনো প্রবলেমে পড়লে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করলে যদি মেসেজটা আমার নজরে আসে ইনশাআল্লাহ সমাধান করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন উম্মার হিদায়াতের জন্য কিতাবটি কবুল করুন। Allah, 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 Allah,
Allah, Allah, Allah, Allah, Allah, Allah.